চকলেট। সকলকে জয় গুরু। আজকে আমি এসেছি চাংশারি চৌকি গেট। এখানে আগামী 4 ফেব্রুয়ারি গুয়াহাটি সৎসঙ্গ বিহারের স্বর্ণ জয়ন্তী উৎসব উদযাপন হবে, সঙ্গে শ্রী ঠাকুরের 136তম জন্ম জয়ন্তী। তো চলুন আমরা একবার উৎসবস্থলিতে যাই, সেখানকার প্রস্তুতি আমি আপনাদেরকে দেখাবো। এটা দেখছেন চাংশারি ফ্লাইওভার। এই ফ্লাইওভারে গুয়াহাটির দিক থেকে আসতে ঠিক বাঁ দিকে পড়বে, এই একটা নিউলি কনস্ট্রাক্টেড কাঁচা রাস্তা। এটা সোজা উৎসবস্থলীর দিকে যাচ্ছে। চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই উৎসবের পূর্ণ প্রস্তুতি। আগামী 4 তারিখ গুয়াহাটি সৎসঙ্গ মন্দিরের স্বর্ণ জয়ন্তী উদযাপন, তৎসঙ্গে শ্রী শ্রী ঠাকুরের 136তম জন্ম জয়ন্তী উদযাপন উৎসব এখানে অনুষ্ঠিত হবে। এই রাস্তা দিয়ে গিয়ে অনেক হাজার বিঘে জমি নেওয়া আছে সেখানে, চলুন আমি দেখাই। এখানে হবে উৎসব স্বর্ণ জয়ন্তী গুয়াহাটি সৎসঙ্গ বিহারের। ওই অনেকটা দূরে উৎসবের প্রস্তুতি দেখা যাচ্ছে, দেখা যাক, আমরা সামনে যাই। অবশেষে প্রায় আমি এসে গেছি উৎসবস্থলীতে। এখানে অনেকটা এরিয়া, কয়েক হাজার বিঘা মাটি। উৎসবের আগে আগে সব এগুলো রোড রোলার দিয়ে সমান করে দেওয়া হবে। এখানে একটা চৌহদি দেখা যাচ্ছে অনেকটা বড়, একটা প্যান্ডেল হবে এখানে। এখানে সব জিনিসপত্র এগুলো সেট করা হবে, ঠাকুর দালানের সমস্ত জিনিসপত্রগুলো এখানে রেডি, এগুলি সেট করা বাকি মাত্র। এখানে সবাই কাজ করছে, এটা সম্পূর্ণ ভিউ। এটা টেম্পোরারি টেন্ট, এখানে এক্সিকিউটিভ মিটিং হচ্ছে, উৎসব কীভাবে সুচারুরূপে উদযাপন করা যায় তার জন্য। আগামী 4 ফেব্রুয়ারি এখানে উৎসব হবে, অতএব আমাদের কাছে আছে মোটামুটি 20 দিন
এর মধ্যে এখানে সমস্ত কিছু কনস্ট্রাকশন হয়ে যাবে। ওদিক দিয়ে ফ্লাইওভারের সাইড দিয়ে একটা বাইপাস রাস্তা ছিল, ওটা কনস্ট্রাকশন করা হবে ভালো করে। আর দক্ষিণ সাইড দিয়ে একটা ব্লকের রাস্তা, এখান থেকে গিয়েই আমাদের পার্কিং প্লটটা পাওয়া যাবে। চলুন সেখানে যাই, পার্কিং প্লটটা দেখে আসি। বাইলেন এটা একটা পার্কিং এরিয়া, ভিতরে অনেক জায়গা, কয়েকশো গাড়ি এখানে পার্ক করা যেতে পারে। ইয়াতে মোটামুটি আপনার 1000 মান গাড়ি আটিব, ইয়াতে বাস। সবাইকে জয় গুরু। আমার পিছনে দেখতে পাচ্ছেন উৎসবস্থলী, পূর্ণ প্রস্তুতি চলছে 4 তারিখের উৎসবের জন্য। যে যেখানে থাকেন সবাই উপস্থিত হয়ে যাবেন, সকলের নিমন্ত্রণ।